দেখেন কিয়ামতের আনন্দটা কেমন। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা وَيَنْقَلِبُ إِلَىٰ أَهَلِهِ مَشْرُورًا الله بلجن وَوْدِيَ الْكِتَابِ وَجِيءَ بِالنَّبِيِّينَ وَالشُّهَدَاءِ وقضي بينهم بالحق وهم لا يظلمون সমস্ত সার্টিফিকেটগুলো রাখা হবে হাসরের ময়দানে যতগুলি নারী পুরুষ দাঁড়িয়ে থাকবেন সকলের নামে সার্টিফিকেট জমা হয়ে যাবে এবং আমার আল্লাহ বলবেন হাসর বাসিরে তোদের জন্য আমি সার্টিফিকেট জমা করে নিয়েছি যতজন তোরা আছিস সকলের নামে একটা করে সার্টিফিকেট আছে আয় আয় নবীকে সঙ্গে করে আয় আমলের সাক্ষী নিয়ে আয় আর সার্টিফিকেট গুলো নিয়ে চলে যা আম্মা জানা আয়েশা যখন কেঁদেছিলেন দয়ার নবী বলেছিলেন আয়েশা সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান আয়েশা রে তিনটে মৌকা এত ভয়ানক আসবে হাসরের ময়দানে কেউ কাউকে মনে রাখতে পারবে না যখন আম্মা জানাইসে বলেছিলেন হালতাজ করুন আহলিকুম ইয়াউমুল কিয়ামতি ও দয়ার নবী গো কিয়ামতের দিন কি বিবি বলে মনে থাকবে ওই দিন নবীজি বলেছিলেন তিনখানা মৌকা কিয়ামতের ময়দানে এমন আসবে তিনটি সময় এমন আসবে রে আয়েশা কেউ কাউকে মনে রাখতে পারবে না তার মধ্যে এক নম্বর হলো ইন্দাল মিজান যখন নেকি বদি ওজন করা হবে আর দুই নম্বর হলো যখন সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে ফাউকরামু কিতাবিয়া আমলনামাটা একবার নজর লাগিয়ে নে পড়ে নে রাস্তা ধরে নে আজকে পালাবার উপায় নাই ফেরেস্তা সিকিউরিটি দাঁড়িয়ে আছে ওই আমলনামা নিতে গিয়ে মানুষ বেহুশ হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবহু যাকে আমলনামা আমি দিব বিয়ামিনিহি ডান হাতে যখনই সে ডান হাতে আমলনামা পেয়ে যাবে ফাসাফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা তার আসানে হিসাব হবে আর ওই লোকটা সার্টিফিকেট পেলে হাসরের ময়দানকে আনন্দে ভরে দেবে সার্টিফিকেট নেবে ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মশরুরা এবং সে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবে আমি পাস আমি পাস আমি পাস আমি পাস আমি উত্তীর্ণ আমি উত্তীর্ণ আমি কামিয়াব আমি কামিয়াব আমি কামিয়াব ওয়ামুতিয়া কিতাবহু ওয়া
مظهره فسوف يحا فسوف يدعو صبورا ويسلى سعيرا عمر الله بولتن امي جاكي امال لما ديبو পেছন দিকে তার দিকে আমি তাকাবো না অন্ধকারের ভিতরে দিব ওই লোকটা আমল নামা নেবে আর সঙ্গে সঙ্গে বলবে ইয়াদু সুবুরা সে মতকে ডাকবে আর বলবে মত আয় আমাকে নিয়ে চলে যা আর ভালো লাগছে না পৃথিবীতে মত যেদিন এসেছিল সেই দিন ওই ব্যক্তিকে সমস্ত আত্মীয় স্বজন থেকে বিয়োগ করে নিয়ে চলে গেছিল ও ভাববে আবার যদি মত আসে তাহলে জাহান্নাম থেকে আমাকে সরিয়ে দেবে আল্লাহ বলে মত আসবে না ওয়াইসলা সাইরা তোমার ঠিকানা হবে সাইর নামে জাহান্নামে দুটি সার্টিফিকেট কোনটা নিব কোনটা নিব না জি ভাই আমি নিজের চোখে দেখেছি কোথা কোন জায়গা জিজ্ঞেস করবেন না কারণ বর্তমান ভাইরাল যুগ আমি মসজিদে বসে আছি আর ছেলের আব্বা মসজিদের দরজা থেকে ছেলেকে নোংরা নোংরা করে গালি দিচ্ছে আর বলছে মসজিদ থেকে বেরিয়ে আয় কোরআন পড়ে কি করবি সামনে তো তোর পরীক্ষা মেট্রিক কোন পরীক্ষাটা যে আসল আর কোনটা নকল এখনকার গার্জেনরাও জানে না ম্যাট্রিক পরীক্ষার জন্য আমার ছেলের পেছনে যে মেহনতটা আমি করি কবরের পরীক্ষার রেজাল্টটা কিয়ামতের মাঠে দেয়া হবে তার জন্য ছেলে মেয়ের ব্যাপারে কোনো গার্জেন চিন্তা করে না আপনি যাই বলেন আপনি যেটাই বলেন আমি মেনে নিব আপনি আমার থেকে অনেক জ্ঞানী আমার মানতে অসুবিধা নাই কিন্তু সার্বিকভাবে একবার পৃথিবীতে দূরবীন দিয়ে দেখেন কোনটার দিকে বেশি মানুষের দিল আর রুঝান পড়ে আছে জি কিয়ামত হবেই কিয়ামত হবেই কিয়ামত হবেই বিচারের দিন হবেই আপনাদের কি সন্দেহ আছে তাহলে কিয়ামত কিন্তু সেই কিয়ামতের দিনে আনন্দের চারটা জিনিস থাকবে যতদিন না আপনি জান্নাতের চৌকাটা পার হয়েছেন একটা মানুষ যতদিন জান্নাতের চৌকাটা না পার হয়েছে অতদিন কোনো নিয়ামত পাবে না কিন্তু কেয়ামতের মাঠে চারখানা নিয়ামত আছে কয়খানা চারখানা গুনেলেন আপনাদের কি সেই চারটি নিয়ামতের কথা আজকে বলবো জি আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন আসসালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন ছোট হাদিস মুখস্থ করলেন নূর মানে আলো সলাত মানে নামাজ আর সলাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন এর মানে জানেন নামাজ হলো জ্যোতি এই উম্মতের জ্যোতি কি সলাত আলো কি সলাত এই উম্মতের আলো কি সলাত আর এই উম্মতের দলিল কি কোরআন পৃথিবীতে বেঁচে থাকার দলিল কবরে নাজাতের দলিল কেয়ামতে বেঁচে যাওয়ার দলিল আর জান্নাতে আমার কোন জায়গাটা তার ধরে এটাকে সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন আজকে সূরা ফাজারের ভিতরে আল্লাহ চারবার কসম খেয়েছেন
জ্ঞানী ব্যক্তিদেরকে একটা কথা বলেছেন, এখনো কি তোরা ব্রেক করবি না, এখনো কি তোরা ব্রেক করবি না, গোনা করেই যাবি। ওয়াল ফজরি ওয়ালাইলিন আসরি ওয়াসফি ওয়াল ওয়াতরি হালফি দালিকা কসমুল লিজি হিজরি। এটা অনেক তথ্যবহুল কথা আছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি কথা বলেছেন, তাই 11টা কসম খেয়েছেন। কথাগুলো কত মজবুত তাহলে। বিসমিল্লাহির রহমানির রহিম والشمسِ وضحاها والقمرِ إذا تلاها والنهارِ إذا دلاها والليلِ إذا يغشاها والسماءِ وما بناها والأرضِ وما طحاها ونفسٍ وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। দুটি কথা বলেছে মাত্র, একটাই ধরতে পারেন, একটা কথার জন্য কসম কতগুলো খেয়েছে? 11টা। ইনি আমাকে বলছেন, উদাহরণ দিচ্ছি, বা ইনি বলছেন যে নূর মোহাম্মদ বাইনটা ছেড়ে দাও। তা আমি বললাম একবার ছাড়ব না, বলছি ছেড়ে দাও ছাড়ব না, আরে আমি বলছি ছেড়ে দাও ছাড়ব না। এবার আমি রেগে গিয়েছি, যদিও ছেলে ওনার থেকে বয়স কম, রেগে গিয়েছি। দি কী বলছি? আল্লাহর কসম, 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 কবার বলছি? শেষকাল বলছি ছাড়ব না। এত কসম ঘর মানে কি? কথাটাকে মজবুত করা। আল্লাহ একবার বললেও যা, 1000 বার বললেও, আল্লাহর একটা হুকুম একবার বলাটাই যথেষ্ট। তারপর কসমটা খাচ্ছেন কেন? আমাদের চরিত্রের বিকাশটাই হচ্ছে কসম ছাড়া আমরা কিছু বুঝি না। আল্লাহ নিজের জন্য খাচ্ছেন, আমাদের বদমাইশির জন্য খাচ্ছেন। নিয়ে শেষকালে ভাষাটা কি বলছে দেখেন, قد أفلغ من زكاها। বেঁচে যাবে ওই লোক যে পবিত্র। وقد خاب من دساها। নাপাক লোক ফেঁসে যাবে, পাক লোক বেঁচে যাবে, নাপাক লোক ফেঁসে যাবে। এখন এরকম বলা যেতে পারে, যারা পবিত্র তারা জান্নাতে যাবে, আর যারা না পাপ পবিত্র লয় অপবিত্র তারা জাহান্নাম যাবে। কি ব্যাখ্যা বুঝলাম? 11টা কসম করার পর ব্যাখ্যাটা কি বুঝলাম? এখান থেকে পেলাম কি, কোন জিনিস পেলাম? খালি এটা মাথায় রাখতে হবে, কোন জিনিস পেলাম। তাহলে আজকে আর জালসা শোনার দরকার নাই, এখান থেকেই সমাপ্তি। আপনারা সব উঠে যান, দোকান থেকে একটা করে সাবান নিয়ে গোসলখানায় চলে যান, কারণ পাক হলেই জান্নাত, না পাক থাকলেই জাহান্নাম। জি, এর বিস্তারিত তফসিরটা কি? পাক শুধু নয়, আল্লাহ যেটা বলতে চাইছেন সেটাই, সমস্ত হারাম থেকে দূরে থাকো, হালালকে গ্রহণ কর। যতগুলি হারাম তোমাকে বলা হয়েছে, একটা হারাম তোমার গায়ে লাগবে না, আর একটা হালালকেও তুমি ছাড়বে না। অন্তত হালাল সব গ্রহণ হোক আর না হোক, তোমার গায়ে যেন হারামের দাগ না লাগে। আম্মা জানা এসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে দামি পবিত্র হওয়াটা শিখিয়ে দেন। আল্লাহ বলেছেন পাক হলেই বেঁচে যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সেটা হলো রুজিকে হালাল করা। গায়ে যদি পেশাব পায়খানা লাগে, সাবান দিয়ে ধুলে চলে যাবে, কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায়, সোনার ভিতরে খাদ ঢুকে গেলে
পৃথিবীর কোন যন্ত্র নাই খাদটাকে বের করে দেয় যতক্ষণ অ্যাসিডে কিংবা আগুনে না পোড়ানো হয়েছে তেমনি মানুষের শরীরে হারাম ঢুকে গেলে এই শরীরটা পাক করার একটাই রাস্তা সাত সমুদ্রর পানিতে ডুবে যদি কাল বছর কাটিয়ে দেয় আর সাবান যদি ডজন ডজন ক্ষয় করে পাক হবে না ওকে পাক হওয়ার একটাই রাস্তা আল্লাহর জাহান্নামের আগুনকে পাক করবে এই জন্য আল্লাহ বলছে পাক হ বেঁচে যাবি না পাক থাকবি তো ফেসে যাবি তাহাজ্জুদ পড়েছিস যা করেছিস যতটুকু হারাম খেয়েছিস ওটা মাসুল জাহান্নামে দিয়ে আসতে হবে ব্যাখ্যাটা কি বুঝলাম তেমনি কেউ যদি কোরআনকে সঙ্গে করে নিয়ে যায় কিয়ামতের মাঠে তো তার জান্নাতের দলিল সাথে থাকলো জি কোরআন সাথে থাকা মানে জান্নাতের দলিল থাকা এই জায়গাটা নিয়ে ঝগড়া প্রফেসরের সঙ্গে আমার আমি বলছি আমার উনি বলছে আমার দশ জন জ্ঞানী গুণী লোক এসছেন প্রথম কি চাইবে দলিল দলিল যে দলিল দিবে জায়গা তার যে দলিল দিবে জায়গা তার তো কেয়া পৃথিবীতে বেঁচে থাকার দলিল হলো আমাদের কোরআন আমরা চলবো কোরআনের মতো বলবো কোরআনের মতো জিন্দেগি বাসার করবো কোরআনের মতো কবরের নাজাতের দলিল হলো কোরআন আমার সঙ্গে কোরআন আছে আর কেয়ামতের মাঠে সার্টিফিকেট ডান হাতে নেওয়ার দলিল হলো কোরআন আর জান্নাতে যে জায়গাটা আমার তার প্রমাণ হলো কোরআন কোরআন মুসলমানদের বেঁচে থাকার দলিল কোরআন মুসলমানদের বেঁচে থাকার দলিল কবরে নাজাতের দলিল কিয়ামতে মাগফিরাতের দলিল জান্নাতে যে জায়গাটা আমার প্রমাণ হলো কোরআন তাহলে সঙ্গে কোরআনকে নিয়ে যেতে হবে যখন আমি মারা যাব আমার মেয়েকে জামাইকে ছেলেকে বলে দিব একটা সুন্দর কোরআন কিনে আমার কাফনে বেঁধে দিও বাবা কারণ কিয়ামতের মাঠে উঠে আমাকে কোরআন দেখাতে হবে জান্নাতে গিয়ে আমাকে দলিল নিতে হবে জি না আল্লাহ তা চাননি আল্লাহ এটা বলেননি যখন কিয়ামতের মাঠে বলবে ও উজিয়াল কিতাব ওজি আমিন নবীন হে আমার গোলাম তুমি আমলনামা সার্টিফিকেট নিতে এসো কিন্তু সঙ্গে নবী নিয়ে এসো ও শোহাদা তাহলে নবী মোহাম্মদ কজনের সঙ্গে যাবে আর কজনের সাক্ষী হবে রে কিন্তু যে লোকটি জাহান্নামি হবে নাফসি নাফসি করবে কিন্তু জান্নাতি লোকটা সোজা আল্লাহর কাছে যাবে আল্লাহ বলবেন বান্দা আমি না বলেছি সার্টিফিকেট নিতে গেলে নবীকে সঙ্গে আনতে হবে তখন ওই বান্দা মুচকে হেসে বললেন আল্লাহ আপনি আপনার কুদরতের নজর দিয়ে দেখেন আমি আপনার নবীকে সঙ্গে এনেছি কিনা দেখেন আপনি আমার দিকে তাকিয়ে আমার চলা বলা পোশাক তো আপনার রসুলের মতো ছিল জি চেহারা আল্লাহ হাসবেন জি একটা পেয়েছি তো সাক্ষী কয় আমলের বান্দা বলবেন আল্লাহ আপনি বলেছেন আমার এই যেগুলো ঘাটা পড়ে গেছে এটাই আমার আমলের সাক্ষী আল্লাহ জান্নাতে দেবেন তো কোরআন সাথে নিয়ে যাওয়া নাই এতগুলি কথা বললাম যে কথাটার কারণে একটা প্রশ্ন ছোট্ট মতো করব খুব গভীর চিন্তা করতে হবে না টুক করে উত্তর দেবেন কেয়ামতের সুর ফুঁকা হবে দুইটা ইসরাফিল টোটাল সুর ফুঁকবে কয়টা দুইটা কোনো কোনো হাদিসে তিনটের কথা আছে তো দুইটাই হচ্ছে বিশুদ্ধ হাদিস প্রথম সুরে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে
40 বছর শূন্য অবস্থায় পড়ে থাকবে, গাছপালা নদী নালা কিছুই থাকবে না, একমাত্র আল্লাহর জাত এবং আরশের পায়া ধরে হযরতে নবী মুসা দাঁড়িয়ে থাকবেন। সূরা জুমারের কথা। তো যাই হোক, এটা আজকের বক্তব্য নয় বলে এই পর্যন্ত ছেড়ে দিছি। 40 বছর পর যখন দ্বিতীয় সুরটা ফুঁকবে পঙ্গপালের মতো, বাদুলি পোকার মতো, সেই ফুর 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 করে দল দল মাটি থেকে মানুষ উঠবে, নাঙ্গা, পুরুষদের খাতনা দেওয়া থাকবে না এবং পায়ে জুতো ছাতা পোশাক কিছুই থাকবে না, এই অবস্থায় উঠবে। আর উঠার পরেই এবার হিসাব শুরু হবে, হাসরের যা কিছু মানে কাজ কার্যকর ক্রমগুলো শুরু হবে। বলেন কিয়ামতের মাঠে প্রথম দরকার কি, উঠার পরে পরেই দরকারটা কি পড়বে, প্রয়োজনটা কি পড়বে? একজনই মুখ খুলেছে ছায়া, আর বাকি সব চুপ করে বসে আছে। যিনি মুখ খুলেছেন আলহামদুলিল্লাহ, খুশি হলাম। বলেন প্রথম প্রয়োজনটা কি? জি না, প্রথম প্রয়োজন হচ্ছে আলো। সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, এগুলো ধ্বংস হয়ে গেছে, তারা নাই ধ্বংস হয়ে গেছে, তাদেরকে প্রথম সুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এক চিলতে আগুন নাই যেটাকে দিয়ে আপনি আলো করবেন, জাহান্নামের আগুন আবার কালো। আল্লাহর রাসূল বলেছেন ওয়াহিয়া আসওয়াদা, সেটা এত কালো, দ্বিপ্রহর যদি সূর্য মাথায় থাকে আর এক টুকরো জাহান্নামের আগুন যদি পৃথিবীর মাটিতে ফেলে দেওয়া হয়, তিনখানা তার কার্যকলাপ শুরু হয়ে যাবে, সবুজ তৃণদানা বলে কিছুই থাকবে না, জ্বলে পুড়ে যাবে, সুগন্ধি বলে থাকবে না, পৃথিবীটা গন্ধময় হয়ে যাবে। আর জাহান্নামের আগুন এত কালো, পৃথিবীর আলো আঁধার ঠেলে আলো করে দেয়, পৃথিবীর আগুনে আঁধারকে ঠেলে আলো করে, জাহান্নামের আগুন সূর্যের আলো ঠেলে দিয়ে আমাবস্যা বানিয়ে দেবে। অতএব আল্লাহর নবী বলছেন আগুন তো থাকবে জাহান্নামের, কিন্তু সেটা কালো, আর মানুষ উঠবে তো অন্ধকারের ভিতরে থাকবি। তাহলে নাই বিদ্যুৎ প্রকল্প, না আছে জেনারেটর, না বাল্ব থাকবে, এমনকি একটা জুনাকি পোকাও বেঁচে থাকবে না, মোমবাতি থাকবে না, সব শেষ হয়ে যাবে, মানুষ ঘোর অন্ধকারের ভিতরে উঠবি। প্রথম প্রয়োজন কি? আলো। একবার সবাই বলবো, ডানে বামে যতজন আছি, প্রথম প্রয়োজন কি? কে পাবে? আসসালাম। যারা নামাজ পড়েছে তারা নূর যুক্ত হয়ে উঠবে। আসসালাত নূরুন। আমরা কবরে যখন রেখে আসি মানুষকে, শত কাফনের শত কবরের, শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয় হৃদয়ে আঁকি, গুনিতে গুনিতে ভুল করে গুনি সারা দিন রাতে জাগি, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে, তাকে পাথর দিয়ে তাকে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম, বিশ্ববাসী জেনে নিল কঠিন অন্ধকারে ঢুকে গেল, কিন্তু আমার রব তাকে নূরের জ্যোতি দেবে। সালাত পড়লে আল্লাহ নূর পাবেন, আর সালাত ও নূরুন, তার আলো জ্যোতি হবে। জি, তো কেয়ামতের মাঠে যারা নামাজ পড়েছে তাদের এইগুলো নূরের তাজাল্লিতে ঝলমল ঝলমল করবে উজুর জায়গাগুলো। হ্যাঁ, এই নূরটা হচ্ছে তার জন্য সুসংবাদ। নূরটা তার জন্য কি? কেয়ামতের মাঠে কয়টা নিয়ামত থাকবে বললাম?
তার মধ্যে এক নম্বরটা শুরু করেছি, এই নূরটা হচ্ছে সেই কিয়ামতের মাঠে সুসংবাদ। জি, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ও বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সেই দিন দেখবি যারা মুমিন মুমিনা হবে, নামাজ পড়েছে তো উযু করেছে, উযুর অংশগুলো নূরে ঝকমক করবে, আর যেগুলো ঘাঁটা পড়ে গেছে সাজদা করে করে নূরের তাজাল্লি হবে। আর তখন জান্নাতি বলবে, রব্বানা আতমি আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার রব, আতমি আলাইনা নূরানা, তুমি আমার নূরটাকে বেশি করে আর পার প্রখর করে দাও, তোমার নূরের তাজাল্লি আমাকে পরিপূর্ণ দিয়ে দাও, এবং তুমি মাফ করো, আর তুমি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। হযরত আবু হুরায়রা উযু করছে, এমনি করে মুখে পানি নেওয়া হয়ে গেল, সব দাড়িগুলো খিলাল গেছে, পানি যেন ভালো করে ঢুকে। তাকওয়া অবলম্বন করো। কিছু লোক উজু করে, বাস সেকেন্ডের মধ্যে। হযরত আলী যখন দুখানা তলোয়ার মারা হলো হযরত আলীকে, তার মধ্যে একজন মুজাহির বলে মেরেছিল, ওর তলোয়ারটা বেঈমানের তলোয়ারটা হযরত আলীকে ক্ষত করে দিয়েছিলেন। ক্ষত অবস্থায় উনি শহীদ হয়ে যাবেন, তখন ছেলেদেরকে ডেকে ওসিয়ত করলেন, সমস্ত ছেলেদেরকে, হাসানকে, হুসানকে, ওর আরেকটা আগের বিবির বড় ছেলে ছিল, সেই ছেলেকে ডেকে পাঠালো, সবকে ওসিয়ত করলেন। সেই ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত কি বলেন, বেটারে আমি আলী মনে হয় আর পৃথিবীতে থাকবো না বাবা, চলে গেছি, তোমাদেরকে একটা ওসিয়ত করছি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি বুঝলে বাবা, ধীরে ধীরে সুন্দর করে উজু করা, যেন কোনো জায়গায় বাদ না যায়, দাড়িগুলোকে খিলাল করো, এইভাবে সবগুলোকে আছে রে, এই পর্যন্ত পানি নাও। আরে বাবা খবরদার, তারা হুরু করে উজু করবে না, লা সলাতা ইল্লা বিতহুর, নামাজ হবে না যদি উজু ঠিক মতো না হয়, খামকা তোমার নামাজ পড়ে কি লাভ হলো, নামাজের চাবিটাই তো তুমি ফেল করে রেখে দিয়েছ। অতএব তাকওয়ার একটা গুণ হচ্ছে ঠিক মতো উজু করো। আর বিশ্বনবী বলছেন, উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে। আল্লাহ সূরা হাদিদ বলছেন, ওগুলো এমন চমক মারবি যেন ওই জান্নাতি তার অনুপরিমাণ দেখতে অসুবিধা হবে না, ডান দিকে চমকাবে, বাম দিকে চমকাবে, এবং সে বুশরাক মুল্যাম, বুশরাক, বুশরা মানে হচ্ছে আনন্দ, সুসংবাদ সেদিনের জন্য তার, এবং সেই দেখে দেখে সে জান্নাতের দিকে আগাবি। তো হযরত আলী উযু করছেন, যেখানে হাতে পানি নিচে এখানে আছে, ফাকসিলু উযু হাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এই পর্যন্ত, কোন এই পর্যন্ত। তো হযরত আলী আর একটু বেশি করে নিচ্ছে, আর একটু বেশি করে নিচ্ছে, আর যখন বেশি করে নিচ্ছে, হযরত উমার দেখে ফেলেছে, ই যত নরম, হযরত আবু হুরাইরা, আলী বলছি, হযরত আবু হুরাইরা, ই যত নরম উমার তত শক্ত, উমার যত শক্ত আবু হুরাইরা তত নরম, পাশাপাশি থাকে, মহব্বত খুব, দাঁত যত শক্ত জীব তত নরম, আর থাকে এক জায়গাতেই না, এক জায়গায় দিয়ে এইরকম একটা গর্দন চেপে ধরেছে উমার। মুফতিগিরি করছিস তুই, বেশি বুঝিস, ছাড় ছাড়, কি ছাড়বো, তুই কত দূর টানছিস, কতটা বলেছে উজুর কথা আল্লাহ,
তো কোরআন বেশি বুঝিস, ওই ঘাড় ধরা অবস্থায় রসুলের কাছে নিয়ে যেছে, রসুল বলছে ছাড়ো যে দাঁড়ান, মুফতিগিরি করছে, নবী বলছে আর ছাড়ো, ছেড়ে দিল। কি হয়েছে বলো? বলো হুজুর উজু, আল্লাহ কতটা বলেছেন? বলে এই পর্যন্ত, কোন এই পর্যন্ত, ফাকসিল উজু হাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক। জিজ্ঞেস করেন ওর ঘাড় কি গর্দন আমি এমনি ধরেছি, জিজ্ঞেস করেন আবু হুরাইরা কতটা টানছো তুমি এই পর্যন্ত? আবু হুরাইরা তুমি কি জানো না আল্লাহ বলেছেন ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার হাতটা কোনাই পর্যন্ত ধো, তুমি কি তার থেকে বেশি চলে যেছো কেন? আবু হুরাইরা বললেন দয়ার নবী আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে, আমার ঈমান আকীদা কোনাই পর্যন্ত আল্লাহর কথা, তবে পানিটা একটু বেশি লিছি যেন ওই আধার দিনে আমার আলোটা বেশি হয়। নবীজি বলেন তোমার বুঝলে কিছু, তোমার কিছু বুঝে এলো? যারা উজুই করে না জীবনে তারা আঁধারে ঘুরবে। তারপরে আমার আল্লাহ বলছেন সেই নূরটা কেমন নূর, ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وجاهره من قبله العذاب. এখানটা আবার মন দিয়ে শোনেন, একই ময়দানে একজন নূর দেখতে পাবে আর একজন পাবে না। আমার কাছে গাদা নূর, আমার ভাইয়ের কাছে গাদা নূর, উনি দেখছেন প্রখর উজ্জ্বল, আমি পাশে থেকে বুঝতে পারছি ইনি নূর পেয়েছেন, আলো পেয়েছেন, কিন্তু আমি দেখতে আল্লাহ এটা পারবেন কি পারবেন না করতে? আপনারা একবার মুখ খুলে বলেন আল্লাহ পারবেন কি পারবেন না? পেরেছেন। দুনিয়াতে দেখেন জিন একজনকে দেখা দিচ্ছে আর একজনকে, ফেরিস্তা একজনকে দেখা দিবে আর একজনকে দেখা, আল্লাহ পেরেছেন কি পারাননি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের কে হলো চাচা, তাহলে আব্বাসের বেটা আব্দুল্লাহ কে হলো? ভাতিজা বলছে কে? ভাই হচ্ছে না চাচা, তো চাচার বেটা চাচতো ভাই, তাহলে আব্দুল্লাহ আর রসুল নবী মোহাম্মদ দুজন ভাই ভাই, চাস্ত ভাই ভাই। শিশু সাহাবি যতজন ছিলেন, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ, আব্দুল্লাহ অল্প বয়সে ইমান এনেছিলেন কিন্তু ওর আব্বা ইমান আনেনি, এই জন্য হাদিস অনেক বর্ণনা করেছেন ওর বাপ পারেনি। তাহলে বেঈমান বেটা ইমানদার, অঙ্কটা দেখেন ভালো করে, বাপ বেঈমান বেটা ইমানদার, চললো রসুলের মোলাকাতে, রসুল সাল্লাম কোনো কাজে আছেন, তো দুজনাই গেল। তো হযরত আব্বাস যতই হোক বেঈমান হলো চাচা, আর এটা ইমানদার চাচা তো ভাই, রসুল সাল্লাম একজনের সঙ্গে কথা বলতেই রয়েছে, অনর্গল আলোচনা করছে। হযরত আব্বাস যে বলল এই মোহাম্মদ, এই বেটা মোহাম্মদ, রে বাবা খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে রাগ করে পালিয়ে গেল, সাড়া দিলে না। আর ওই দৃশ্যটা কে দেখছেন? আব্দুল্লাহ, যে ওরা চাচা ভাতিজা কি দৃশ্য ঘটলো, চলে গেল। কয়েকদিন পরে আব্দুল্লাহ বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আব্বার সঙ্গে আপনার মোলাকাতে গেছিলাম, আমার আব্বা আপনাকে কয়েকবার ডাকলো, সারা পেল না, রাগ করে বাড়ি চলে গেল,
কিন্তু ও দয়ার নবী গো আব্বা রাগলে কি হবে আমি রাগিনি কেন রাগিনি আপনি একজনের সঙ্গে কথা বলছিলেন আমি সেই লোকটিকে তাকে আমি দেখেছি যার সঙ্গে আপনি কথা বলছিলেন অনেক ব্যস্ত ছিলেন তাকে আমি দুই চোখে দেখেছি আব্বা দেখেনি আমি দেখেছি নবীজি বললেন আব্দুল্লাহ অন্ত অন্য কেউ হযরত আব্দুল্লাহ ছোট বয়সে জিব্রাইলকে দেখেছেন সাহাবীদের ভিতরে ওটা কেউ নয় জিব্রাইল ছিল এবার বলেন কিয়ামতের মাঠে আল্লাহ একজনকে নূর দেবেন আর একজনকে দেবেন না পারবেন কি পারবেন না যাকে নূর দেওয়া হলো না يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نورك সে আবার আলো আলার কাছে গিয়ে বলবে বন্ধু ও আমার ভাই ওরে আমার প্রতিবেশী একই সঙ্গে চায়ের দোকানে পুরীর দোকানে নাস্তার দোকানে কত আড্ডা একই সঙ্গে শহরে গেছি ঢাকায় গেছি একই জায়গায় দুইজনে চাকরি করেছি ও আমার খালা ও আমার ফুফি ও আমার বোন ওরে আমার মা ও আমার বৌমা ওরে আমার শাশুড়ি মা একই সংসারে জীবন কাটিয়েছি তুমি তো নূর পেয়েছো আমাকে আল্লাহ নূর দেয়নি আমি নূর পেইনি নাকতাবিস মিন নূরিকুম আমাকে কি তোমার নূরের সঙ্গে নেওয়া যায় না তুমি তোমার নূরের সঙ্গে আমাকে নিয়ে নাও এ আঁধারে পুলিশের আটটা তোমার নূরে আমি পার হয়ে যাই তখন ওই লোককে বলানো হবে আল্লাহ তরফ থেকে বলো তেইলার জিউ ওরাকুম ফালতামিসুরা ফিরে যা তোয়ে চলে যা আমি যেখান থেকে নূর এনেছি ওই জায়গায় চলে যা তার মানে কার কাছে যেতে বললাম আমাকে আল্লাহ নূর দিয়েছেন আল্লাহর নূরের কাছে নূরের ভান্ডার আছে গোডাউন আছে তুইও যা আল্লাহর কাছে তোকে আল্লাহ নূর দেবে এটা এক নম্বর আর একটা তফসির হচ্ছে দুই নম্বর হচ্ছে ফিরে যা মানে আবার নারা বাড়ি চলে যা আবার করবি নতুন চলে যা আবার চলে যা সেই বাংলাদেশে সেখানে মসজিদ আছে আমল করে আসগা উজু করে আসগা যার বদলাতে আমি নূর পেয়েছি তুইও নূর পেয়ে যাবি তখন তার বিবেককে সে কাজে লাগাবে আর তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কিছুই নাই সব ধ্বংস হয়ে গেছে এটা তো কিয়ামতের ময়দান আর মসজিদ নাই আর আমল নাই পশ্চিম দিকে সূর্য উঠে গেছে আমলের দিন চলে গেছে তাহলে কি আল্লাহ দেবেন না 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 আল্লাহ দেবে না আমি চায়ের দোকানে চা খেয়েছি সিগারেট টেনেছি আর আমার বন্ধু দৌড়ে গিয়ে মাগরিবের সালাত আদায় করেছে এর বদলাতে ও পেয়েছে আমি পাইনি তাহলে আল্লাহ তো আমাকে দেবে না এখন আমার বাঁচার একটাই রাস্তা এর সঙ্গ ছাড়লে হবে না যমন করি হোক ওর পেছনে হাঁটা দিব যে কোন রকম গিয়ে জান্নাতে পৌঁছাব এরপরে ওই নূরল লোকটি জান্নাতের দিকে দৌড়তে শুরু করবে পুলিশের হাতে হাঁটবে ধীর গতিতে যাবে এই লোকটি যখন ওর কাছাকাছি যাবে আমি কোরআন থেকে বলছি সূরা হাদিদের বিসুরিল্লাহু বাবন এমন সময় মধ্যখানে একটা প্রাচীর চলে আসবে তার ভিতরে একটা সুন্দর দরজা থাকবে দরজা বলতে একটা ছোট্ট ছিদ্র ফুটো দেবে মুখ ভরে দেখা যাবে দেহ পার হবে না লোকটা প্রাচীরটা পার টপকাবার চেষ্টা করবে করবে কিন্তু কোন লাভ হবে না ওই ফুকতে মাথাটা ভরে দেবে যে দেখবে আমার বন্ধু আমার বৌমা আমার শাশুড়ি মা আমার খালামা আমার বোন জান্নাতের দরজায় পৌঁছে গেছে বাতিন ফিহি রহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব এবং জাহান্নামের আগুনকে আল্লাহ
দুধের ফাঁপ দেওয়ার মতো তার পায়ের কাছে এনে দেবে হাত পা জ্বলে যাবে টপ করে আগুনে পড়তে থাকবে তারপরও তার মুখ বন্ধ থাকবে না জাহান্নামের নিচে দিয়ে যাবে চিৎকার মারবে কোরআন বলছে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ওই জান্নাতিকে বলবে হে আমার বন্ধু ওরে আমার খালা ওরে আমার ভাবি জান আমি কি তোমার কোনো উপকার জীবনে করিনি আমি কি তোমার সঙ্গী ছিলাম না কেন তুমি আমাকে এত নির্দয় ভাবে ফেলে চলে গেলে ওখান থেকে রিটার্ন উত্তর আসবে তুমি যা বলছো সব সত্য ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়া রাতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয় তুমি নিজেকে নিজেই ফেতনায় ফেলেছিলে দিনের ব্যাপারে অপেক্ষমান তুমি সন্দেহ করেছিলে দিনকে নিয়ে অনেক রকম ঠাট্টা মজাক মনে করেছিলে এরকম আপোষে আলোচনা চলবে এমন সময় আল্লাহর শব্দটা দুইজনের মাঝে ঢুকবে হাত্তা যা আমরুল্লাহ এমন সময় আল্লাহর হুকুম এসে পৌঁছে যাবে আমার রব বলবেন ওয়া গাররাকুম বিল্লাহিল গারর আল্লাহর সাথে ধোকা বাজিল চির ধোকা বাজের ভিতরে জাহান্নামে থাকবি এরপরও কত কথা জাহান্নামের ভিতর থেকে চিৎকার মেরে বলল আল্লাহ যেদিন আজরাইল আমাকে এনেছিল সেদিন আমি আমার বাড়ি ঘর ছেলে পিলে বউ বিটি সোনা দানা জমি জায়গা যা ছিল সব ফেলে চলে এসেছি সেগুলোকে সব আমি আজকের জন্য ফিদিয়া দিয়ে দিলাম আর সাদকা করে দিলাম তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও তখন আল্লাহ বলবে লা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসীহ মনে আছে ফেব্রুয়ারি 4 তারিখে নারাবাড়িতে জলসা হয়েছিল তোর কাছে 1,000 টাকা চেয়েছিল 5,000 টাকা চেয়েছিল দিসনি আজকে 5 কোটি টাকা দিলেও লেওয়া সেদিন চলে গেছে সেই দিন যদি দিয়ে রাখতিস তো কাজ হতো আল্লাহ মনে পড়াবে মনে আছে বসে খুব মাথা লড়িয়ে শুনছিল যখনই টাকার কথা বলে চমক করে মনটা চেঞ্জ হয়ে গেল ছাড়া যাবে না এই কেবল 55,000 হয়েছে আর 45 হলে 1,00,000 হয়ে যাবে এটা দিয়ে দিলে অসুবিধা আছে ব্যাস ঠেট কেটে গেল আল্লাহ বলছে আসবে একটা দিন আপনাদের বিরক্ত লাগছে নাকি আপনাদের বিরক্ত লাগছে ঘুমাইছেন কেন বাপজি জাহান্নামের কথা শুনে ঘুম আসছে আহা এক পারণ ঘুম হয়েই গেল তো সব থেকে বড় নিয়ামত হলো নূর এটা সুরা গাসিয়াতে আছে উজু হুইয়া মেজিন নাইমা উজু হুইয়া মেজিন খাসিয়া একটা মজার উদাহরণ দিই একটা আয়াত ওই উদাহরণে ঢুকে যাবে সুরা আল ইমরানে আছে আয়াতটা ছেড়ে দিব নৌ দিক থেকে কে বললো যে ছেড়ে দেন অনেক হলো তাই ভালো বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাদূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ففي رحمة الله هم فيها خالدون এই আয়াতটা যখনই পড়ি আমাদের সৌদির ইমাম সাহেব সুদাই সাহেব যখনই পরে কাঁদে এত কাঁদে যত দুঃখ তত খুশি দুটি পরে পরে আল্লাহ বলেছেন তো খুশি তো আনন্দ চোখে পানি আসে আল্লাহ কি বলছেন দেখেন একটা উদাহরণ দিই এই ধরেন আজকে প্রোগ্রামের দিন লোকজন বাজারে ঘুরছে
যে বিদেশি পাগলাটা উঠলে যাব। তো এটা মসজিদ নাড়াবাড়ি তো বহুত পুরাতন জায়গা আমার, আমাকে চিনেন আপনারা? চিনে, আল্লাহ ভালো করুক। আমি আমি খুব সত্য কথা বলছি, এটা আমার বলার ইচ্ছা ছিল না, আমি নিজেকে সামালতে পারছি না, আমি অপরাধ করছি তারপরেও বলছি যে এমন কোনো রাত নাই যে রাতে উঠে দুরিকাত নামাজ পড়ি আর সেই রাতে নামাজ পড়ার পর যখন আল্লাহর কাছে কাঁদি আর মাস্টার মুখলেসুরকে ভুলে যাই, এরকম একটাও রাত নেই। এটা আমি বলে দিলাম, প্রথমে আমার ওস্তাদ, আমার মা বাপ, মাস্টার মুখলেসুর রহমান আজহার ভাই দোয়াতে যুক্ত থাকে, অনেক দামি মানুষ, কিন্তু তার আত্মীয়রা তাকে জীবদ্দশায় চিনেছিল। এই পর্যন্ত স্টপ। সে যে কত দামি মানুষ ছিল, বাজে কমন হয় হোক, ইমানদারদের জন্য বাজে কমন হলে কি লাভ আছে জানেন? সেটা আর আমি বলছি না। তো এমন একটা দিন নাই যে চোখে পানি দিয়ে ওনার জন্য আমি কাঁদি না, আমি ওনাকে ভুলতে পারবো না। প্রথম বাংলাদেশে প্রোগ্রাম হিসাবে উনি এনেছিলেন বাংলাদেশ, এই নাড়াবাড়ি কোথায় চিনির বন্দর পর্যন্ত উনি মোটরসাইকেল আমাকে সার্ভিস দিয়েছেন এই রাতে। আল্লাহ তার কবরকে নূরে মানোয়ার করে দেন, আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন, আল্লাহ তার ছেলে মেয়েকে পৃথিবীতে সুখের জিন্দেগি দান করুন। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, উদাহরণটা শুনেন। এই যে মসজিদটা আছে, ওই মসজিদের সামনে একটা ফিল্ড আছে, আছে না স্কুলের ফিল্ডে আমরা 100 জন বসে আছি আর মাগরিব হয়ে এসছে, হঠাৎ মসজিদে আজান শুরু হল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। উদাহরণটা মন দিয়ে শুনেন, যে আজান শুরু হয়ে গেল 75টি লোক গিয়ে মসজিদের কাতারে বসে গেল, এখন আজান হবে, ইমাম আসবে, সুন্নত হবে, তারপরে নামাজ শুরু হবে, কিন্তু তারপরও তারা নামাজের কাতারে গিয়ে বসে গেল আর 25টা লোক কোথা পানি আছে, পেশাবখানা আছে, পায়খানা আছে খুঁজছে। তার মানেটা কি কি বুঝলেন? ওই 75 জনের উজু আছে এতে কোনো সন্দেহ নাই, এটা যেমন সন্দেহ নাই। আল্লাহ বলছেন, যখন তোরা কিয়ামতের মাঠে উঠবি রে, অটোমেটিক তোদের শরীরে নূর লাগতে শুরু করবে, যার শরীরে নূর লেগে যাবে, হিসাব যখন হবে হোক না কেন, তুই নিশ্চিত হয়ে যা তুই জান্নাতি। কথাটা বোঝাতে পারলাম? এবার আরেকটা শোনাই, আল্লাহ বলছেন, সেই দিন তোরা দেখবি কতজন আর চেহারা মুরানিতে নূরে ঝকমক করবে, আবার কতজনের চেহারা কালো হয়ে যাবে, নূর থাকবে না। তবে যাদের চেহারা গুলো কালো হবে, তারা ইমান আনার পর কুফরি করেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিধর্মীর সুরাতে চলেছে, আর নবী মুহাম্মদের উম্মত হওয়ার পর ইহুদিদের মতো চুল রেখেছে, পোশাক পরেছে, তারা ইমানের স্ট্যান্ডে থাকতে পারেনি, তার জন্য তাদের চেহারা গুলো কালো হবে। ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, তাদেরকে আজাব চিখতে হবে, খেতে হবে, স্বাদ গ্রহণ নিতে হবে, এই জন্যই নিবে তারা আল্লাহর সাথে,
কুফরি করেছে আল্লাহর সাথে প্রতারণা করেছে এরপরে আয়াত আল্লাহ বলছেন ও আম্মাল আল্লাবিয়াজাত উজুহুম আর যার চেহারাটা দেখবে নূরে প্রস্ফুটিত হয়ে গেছে ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাম্মা সুওয়াদ্দাত উজুহুম আকফারতুম বাদা ইমানিকুম ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা লাম ইয়াবিয়াজ্জু উজুহুম ففي رحمة الله هم فيها خالدون আমার রব বলছে রে আমার গোলাম তোর গায়ে যখন নূরের জ্যোতি চলে আসবে এখন হিসাব বাকি আছে দাড়ি পাল্লা বাকি আছে ডান হাতে পাঁচ সার্টিফিকেট বাকি আছে কিন্তু তোর চেহারাতে নূরের আলো লেগে গেছে তুই নিশ্চিত হয়ে যা তুই আল্লাহর রহমতের গন্ডির ভিতরে চলে এসেছিস তোর নামটা আল্লাহ রহমতের গন্ডির ভিতরে ঢুকে গেছে তাহলে কিয়ামতের মাঠে সব থেকে বড় আনন্দ কি হলো নূরের জ্যোতি আল্লাহ আমাদের প্রত্যেককে নূরের জ্যোতি দান করুন ঘড়ি বিয়াদব আমি বিয়াদব নই সবগুলো আজকে বলা হবে না হ্যাঁ বলেই উঠব তো বলেই দি জি আপনারা যদি নারাবাড়ি মাদ্রাসাকে সবাই দু হাজার এক হাজার পাঁচ হাজার করে টাকা দেন তাহলে বলব মাদ্রাসাকে টাকা না দিয়ে কে পালাবেন হাত তুলে মাল গোলমাল আসলে এটা ঝোঁকে তুলেছেন জি কথা ঠিক না ভুল ওটা ঝোঁকে উঠে গেছে আমরা সবাই মাদ্রাসায় টাকা দিব তো ইনশাল্লাহ মাদ্রাসাকে দিব না আল্লাহর কালাম পাকের খিদমতে টাকা কাকে দিব আল্লাহকে নিয়ত করেন নাম্বার দুই কিয়ামতের মাঠে সব থেকে আনন্দদায়ক খাবার হচ্ছে হাজে কাউসারের পানি হাজে কাউসারের পানির মালিক কে বানিয়েছেন কে সব কিছু তিনি আল্লাহ মালিক কিন্তু হাদিয়া করেছেন কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এনার একটা ঘর সুন্দর করে ইনি বানিয়েছেন এখানে খুব সুন্দর এসি দিয়ে একদম আমাকে হঠাৎ ভালোবাসে দিয়ে চাবিটা দিয়ে বলে যা লেন কিন্তু বানানোর মালিক কে আল্লাহ